যিনি বানিয়েছেন টনে টনে মহা টনে পানি, ওই পানি রবের নজর নিতে পারে না। আপনি এখানে সিজদায় পড়ে দুই ফোঁটা চোখের পানি ফেললেন, আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দার চোখ থেকে পড়া পানিটা জমিনে পড়ার আগে সবুজ বাটিতে সংরক্ষণ করে জান্নাতের মধ্যে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। যিনি বানিয়েছেন এত সুন্দর মহা সুন্দর, সে রব কিছুর দিকে তাকাচ্ছে না, তাকায় আছে শঙ্কর, আর আপনি ভাঙ্গা করে বসে আছেন আপনার মনের দিকে, আপনার চেহারার দিকে, আপনার আওয়াজের দিকে, আপনার চোখের পানির দিকে, আপনার রিজিকের দিকে, আপনার হাসির দিকে। এত জনে তাকায় আছে, কারো দিকে ওনার সেই খবরটা নাই, কিন্তু আপনি যখন জমিন থেকে একবার বলেছেন আল্লাহ, রব ওইখান থেকে বলে, ও আমার বান্দা কি হয়েছে, কি লাগবে বল না, আমি দিতে প্রস্তুত আছি। আপনি বুঝতেছেন আসমানের সামনে যেখানে আপনার আমার দেহের কোনো গণনা নাই, এখন আপনারা সহজে বুঝতে পারবেন। খাল নদী সাগর মহাসাগর কোথায় পানি বেশি, জোরে বলেন না কোথায় পানি বেশি। এবার প্রশ্নের উত্তরটা যুবকরা দিবেন, এই পৃথিবীতে কি মাটি বেশি না পানি বেশি? পানি কয় ভাগ? 70 ভাগ। পানি কয় ভাগ? 3/4 ভাগ। 3/4 ভাগ। এই 3 ভাগ পানি বানিয়েছেন কে? ওই আল্লাহ যিনি 3 ভাগ পানি বানিয়েছেন। এত টনে টনে পানি, সেদিকে আল্লাহ নজরও দিচ্ছে না, ওই আল্লাহ তাকায় আছেন আপনার চোখের পানির দিকে। কাজ সমঝা করো। যিনি বানিয়েছেন টনে টনে মহা টনে পানি, ওই পানি রবের নজর নিতে পারে না। আপনি এখানে সিজদায় পড়ে দুই ফোঁটা চোখের পানি ফেললেন, আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দার চোখ থেকে পড়া পানিটা জমিনে পড়ার আগে সবুজ বাটিতে সংরক্ষণ করে জান্নাতের মধ্যে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, মাওলা এত টনে টনে পানি দেও, ওই পানি তোমার ভালো লাগে না? শঙ্কর আর মানুষের রিক্সাওয়ালা একটা, সিএনজি ওয়ালা একটা, কাফরের কোনো ঠিক নাই, ঘরের কোনো সাদ নাই, সে একটা জাহান্নামাজ বিছাইয়া পানি ফেলতেছে, এক ফোঁটা পানি তোমার এত ভালো লাগছে, তোমার মামলা তো বুঝলাম না। রব বলে সাগর আছে না নাই? ফেরেশতা বলে আছে। গভীর মনোযোগ, সাগর আছে না নাই? আছে। মহাসাগর আছে না নাই? আছে। দেও আছে না নাই? আছে। এতগুলা পানির ভিতরে আমি আমার আল্লাহ আমার বান্দার পানিটাকে কেন পছন্দ করেছি জানিস? বঙ্গোপসাগরে পানি আছে, H2O আছে, দেও আছে, কিন্তু আমার পছন্দ নাই। যেটা আমার বান্দার চোখের মধ্যে আছে পানির মধ্যে, সেটা অন্য কোথাও নাই। আল্লাহ সেটা কি? রব বলে আমার বান্দা চোখ থেকে যে পানিটা ফেলেছে, ওই পানিটা গবেষণা করে দেখ, আমি আল্লাহর প্রেম আছে, আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর জন্য কান্না করেছে। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া কয় ফোঁটা পানি? যদি আপনাদের কষ্ট না হয় একটা আওয়াজ দেন, কয় ফোঁটা পানি? এই এক ফোঁটা পানি যদি বঙ্গোপসাগরের সামনে রাখেন কি দেখা যাবে? কিচ্ছু দেখা যাবে না। শঙ্কর আর যদি 10-20 খানি জায়গা কারো থাকে, অহংকারে পা মাটিতে, জোরে বলেন না, অহংকারের মাটিতে পা যদি অহংকার করে, তার পাশে যাওয়ার সুযোগ, তার কাছে যাওয়ার সুযোগ? আর এখানে কথা চলছে এমন একজন রবের যিনি আলামিনের মালিক। সুবহানাল্লাহ বলেন না। ওই শঙ্খরাওয়ালার ক্ষমতা শঙ্খরার মধ্যে সীমাবদ্ধ, আগ্রাবাদে পাওয়ার নাই, আগ্রাবাদের ওয়ালার পাওয়ার ঢাকায় নাই, ঢাকাওয়ালার পাওয়ার ইন্ডিয়াতে নাই, ইন্ডিয়াওয়ালার পাওয়ার আমেরিকায় নাই। কথা চলছে ওই রবের যার পাওয়ার দেশেও আছে, বিদেশেও আছে, আসমানেও আছে, জমিনেও আছে, সাগরের তলায়ও আছে, আরশের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। ওই রবের নাম কি? জোরে বলেন না, ওই রবের নাম কি? যিনি সবকিছুর মালিক, ওই রবের নাম কি? যিনি সবকিছুর খালিক, ওই রবের নাম কি? এবার এত বড় কিছুর মালিক, ওনার কাছে যাবেন কেমনে? কারণ আমাদের মাথায় বসে গেছে যার কাছে বেশি দেন তা তো অহংকারী বেশি, অহংকারীর কাছে তো যাওয়ার কোনো সুযোগ নাই।
এই ধারণা বান্দা মনে পোষণ করতে পারে বলেই আল্লাহ কি চমৎকার আয়াত নাজিল করেছেন, দেখে বান্দা আমার অহংকারী মনে করিস না, আর রহমান আর রহিম, আর রহমান আর পরম করুণাময় অসীম দয়ালু, আর একটু জোরে বলেন না, বান্দা চিন্তা করতেছে এত কিছুর মালিক আমি যাবো কেমনে ওনার সামনে, ওনাকে বলবো কেমনে, আল্লাহ কয় আর রহমান আর রহিম বলার সুযোগ আছে, কারণ আমি দয়াবান, আমি সবাইকে দয়া করি। এবার আপনি আয়াতের মিলগুলা দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে নিজের প্রশংসা পরিচিতি দিয়েছেন, আর রহমানি রহিম বলে আল্লাহ নিজের করুণা প্রকাশ করেছেন, মালিকে অমিদ্দিন বলে আবার সাবধানও করে দিয়েছেন, জোরে বলতে পাবে সুবহান আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জীবন মোদের যত দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও, আল্লাহ ও গো ক্ষমা করে দাও, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, রিক্সা একটা দাঁড়ায় আছে সিএনজি একটা দাঁড়ায় আছে, মানুষ কোনটার দিকে তাকাবে, সিএনজি, সিএনজি একটা দাঁড়ায় আছে, ফ্রাডু একটা দাঁড়ায় আছে, কোনটার দিকে দাঁড়াবে, ফ্রাডু এক দাঁড়ায় আছে, মার্সিডিজ একটা দাঁড়ায় আছে, কোনটার দিকে তাকাবে, মার্সিডিজ একটা দাঁড়ায় আছে, জান্নাতের গাড়ি একটা দাঁড়ায় আছে, কোন দিকে তাকাবে, এটা তো একটা কমন বিষয়, ঠিক, যিনি সৃষ্টি করেছেন, আমি স্লোলি বলছি আপনারা শুধু মনের কান, আল্লাহর ওয়াস্তে বলছি মনের কানটা খুলে, যিনি সৃষ্টি করেছেন জান্নাতের মতো সুন্দর জায়গা, যার সৃষ্টিতে আছে বিশাল আসমান, যার সৃষ্টিতে আছে জান্নাতুল ফেরদৌস, যার সৃষ্টিতে আছেন জান্নাতুল মাওয়া, যার সৃষ্টিতে আছে জিব্রাইল, যার সৃষ্টিতে আছে মিকাইল, যার সৃষ্টিতে আছে আজরাইল, সুবহানাল্লাহ, যার সৃষ্টিতে আছে হুরু গিলমান, যার সৃষ্টিতে আছে পৃথিবীর বড় বড় সৌন্দর্য, যার সৃষ্টিতে আছে আসমান জমিন ডানে বামে সবকিছু, সেই রব তাকায় আছেন আপনার মনের দিকে, যদি একটু একটু যদি আমি বুঝাতে পারতাম, যিনি বানিয়েছেন এত সুন্দর মহাসুন্দর সেই রব কিছুর দিকে তাকাচ্ছে না, তাকায় আছে শঙ্করের